শ্রোতে স্বাগত জানাই সাম্প্রতিক উন্নয়নে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের জন্য রাশিয়ার হিমায়িত সম্পদ থেকে লাভ ব্যবহার করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইউরো ব্রাসেলসের একটি ক্লিয়ারিং হাউস রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের দুইশো ষাট ইউরোবিয়েন সম্পদের মধ্যে একশো একানব্বই ইউরো ধারণ করেছে যা দুই হাজার বাইশ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পশ্চিমা সরকারগুলি অচল করে দিয়েছিল ফেব্রুয়ারিতে ক্লিয়ারিং হাউস রাশিয়ান তহবিলে চার ইউরো চল্লিশ সেন্ট বিএন সুদের কথা জানিয়েছে এবং পূর্বাভাস যে বেলজিয়াম সরকার এক ইউরো দশমিক শূন্য আট পাঁচ বিএন ট্যাক্স কাটবে এটি একটি ইতিবাচক অগ্রগতি হিসাবে আসে কারণ এটি দেখায় যে ইউ ইউক্রেনের সমর্থনে ঐক্যবদ্ধ এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দেশটিকে আত্মরক্ষা করতে আর্থিক উপায় ব্যবহার করতে ইচ্ছুক কয়েক মাস আলোচনার পর এই চুক্তিতে পৌঁছেছে এবং এটি ইউক্রেনে অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইউ যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের প্রতি তার সমর্থনে অটল রয়েছে এবং বিলিয়ন ইউরো আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করেছে ইউক্রেনের জন্য রুশ সম্পদের হিমায়িত ব্যবহার ইউক্রেনকে যুদ্ধে জয়ী হতে এবং তার দেশ পুনর্গঠনে সহায়তা করার জন্য ইউএর প্রতিশ্রুতির আরও একটি প্রদর্শন